हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमी तुम्हारे काछे आज के निये एलाम एकटा रेसिपी, सेटा हलो काटापोना माछे आलू प्याज दिए झाल। तो तुम्हारे आमी आज के करे देखाबो। एखाने सब जोगाड़ हो गेछे, तो आमी माछटाके भेजे निच्छी, निये तुले निलाम बाटिर मध्ये। तो आमी एदिके तारपरे भातटाओ बसिये दिच्छी, भातटाओ फुटे गेछे। तो ये देखो भातटा फुटे गेछे, तो आमी भातटा एबार नामिये नेब। तो माछगुलो भाजा हो गेछे, तो एबार आमी तेले जिरे फोड़न दिए तारपरे आलूगुलो दिए देब। आलूगुलो एकटु भाजा भाजा हो गेले तारपरे एकटु पेंयाज टमेटो सबई एकसाथे आमी दिए दिई। तार टमेटोटा लास्टे दिलेओ हबे, किन्तु आमी तारामेर मध्ये करछि, আমার ভ্যাকসিনের ডেট আছে। তো আমি সেই জন্য সব কিছু একসাথে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। তো আদা আমি দিই না, পেঁয়াজ দিলে আমি আদা দিয়ে রান্না করি না। তো এবার পেঁয়াজ এগুলো সব আমি একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর মশলা দেব। আগে ভাজাটা হয়ে যাক, অল্প আছে, একটু ভাজাটা না হলে পেঁয়াজটা কাঁচা কাঁচা ফেটে যাবে, সেই জন্য একটু ভেজে নেব। তো আমি এখানে একটু ভাজা হচ্ছে, দেখো অল্প অল্প ভাজা হয়ে গেছে। তো আমি এখানে মশলা দিয়ে দেবো। মশলাগুলো আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে গুলে নেব। জল দিয়ে গুলে নিলে তরকারিতে যদি আমরা দিই, তাহলে তরকারি মশলাটা পুড়ে যায় না। সেই জন্য আমরা একটু মশলার মধ্যে জল নিয়ে তরকারির মধ্যে দিলে এতে স্বাদও বাড়ে, প্লাস মশলাটাও পড়ে না। তো মশলাটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার আমি এটাকে ভালো করে কষতে থাকবো। তো কষা হয়ে গেলে তারপরে জল ঢেলে দিয়ে, একটু টাইম লাগবে কষতে, তো জল ঢেলে দিয়ে তারপরে আলুটাকে ফোটাবো। ফুটিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তো তারপর মাছগুলো দিয়ে দেবো। তো আমার এখন আলু কষাটা হয়ে গেছে প্রায়। তো এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু আলুটাকে ফুটিয়ে নেব। তো এটা ততক্ষণ ফুটুক, তারপরে ফুটে গেলে মাছটাকে দিয়ে আর একটু ফুটিয়ে রেখে তারপরে নামিয়ে নেব। তো এটা একটু ফুটে গেছে, আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলো এবার আমি দিয়ে দেব। আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব, যেহেতু পাতলা পাতলা মাছ, তো আমি আস্তে আস্তে ভালো করে দিচ্ছি। তো তোমরা আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দিও লাস্টে, নইলে মাছ খুব নরম হয়ে গেলে ভেঙে যেতে পারে। তো আমি এই আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা ফুটলে তরকারিটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে। তো মাছটা যতক্ষণ ফুটুক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার।